ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই এম দিশা ফ্রম আমার ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই সুন্দর শাড়ি কালেকশন আবারও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো, এই কালেকশনটার নাম হচ্ছে রাজ টেক্স কাঞ্জিবরণ কাতান শাড়ি। তো দেখুন, খুবই কিন্তু শাড়ি কালেকশনটা জোস, এই যে দেখুন অল ওভার কিন্তু শাড়ির কাজটা দেখতে পাচ্ছেন, খুবই কিন্তু নিখুঁতভাবে কাজগুলো দেয়া আছে, খুবই আচ্ছা আচ্ছা জেড ব্লুর সাথে কন্ট্রাস্ট করে পিঙ্ক পিচ তারপর রেড কালার সুতো দিয়ে কাজ করে। আমি তো দেখাই আমাদের সামনে কিন্তু বিখ্যাত ভাইয়া পূর্ণিমা শাড়িদের ভাইয়া। আচ্ছা, এই যে দেখো এটা জমিন, এটা তো আঁচলের পোর্শনটা না, খুবই কিন্তু কাজটা সুন্দর। আর যে দেখুন এটা রিয়েল যে শাড়ি, এই যে ট্যাগটা দেখতে পাচ্ছেন রাজটেক্সে কিন্তু ট্যাগটাও দেওয়া আছে, খুবই কিন্তু সুন্দর। তো এই শাড়িটার প্রাইস আমি একটু পরেই বলি, তো নেক্সট আরেকটা দেখাই। ও আচ্ছা, ব্লাউজ পিসটা আলাদা না? আচ্ছা, ব্লাউজ পিসটা দেখুন যে এরকম হবে, খুবই কিন্তু সুন্দর ব্লাউজ পিসটা, আপনারা কিন্তু ডিজাইন করে মন মতো বানিয়ে নিতে পারবেন। তো তারপর নেক্সট আরেকটা দেখাই, এবার দেখাবো গ্রিন কালার মধ্যে। গ্রিন কালারের শাড়ি কিন্তু মানে অ্যাভেলেবেল না, তো এই শাড়িটা কিন্তু আপনারা দেখতে পারেন, খুবই কিন্তু সুন্দর একটা মানে শাড়ি বলবো। এই যে দেখুন আছে, এই যে দেখুন অল ওভার পুরো শাড়িটা পুরো গর্জিয়াস এবং খুবই সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর। আপনারা কিন্তু পার্টি প্রোগ্রামের জন্য দেখতে পারেন, এটা হচ্ছে আঁচলের পার্টটা, আর এটা কিন্তু বডির পুরো বডির পার্ট মানে পার্টটা কিন্তু এরকম হবে, নিচে কিন্তু প্যানেলে কিন্তু এরকম কাজটা দেওয়া আছে, আর অল ওভার কিন্তু এরকম দেখুন, খুবই কিন্তু সুন্দর। আচ্ছা, তো এই শাড়িটা একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দেন। আচ্ছা, ব্লাউজ পিসটা কিন্তু দেখুন খুব সুন্দর, আনকমন কিন্তু একটা কাতান শাড়ি কালার বলবো। এই যে দেখুন অল ওভার এরকম হবে, কাজগুলো খুব নিখুঁতভাবে দেয়া আছে, এই যে এটা হচ্ছে আঁচলের পোর্শনটা, আর এটা কিন্তু বডির পোর্শন, আর ব্লাউজ পিসটা আচ্ছা অল ওভার কিন্তু সেম এরকমই কাজ হবে। ততক্ষণ আমি ক্যাটালগটা দেখে দিই, এই যে দেখুন পরলে এত ভালো লাগবে যে বলার বাইরে। আর এই যে শাড়ির এই যে এটা সেম প্রাইস 3000, অনলি 3000 কিন্তু পেয়ে যাচ্ছেন, আর এই যে পুরো শাড়িটা অল ওভার এরকম হবে। তো ভাইয়া তারপর নেক্সট দেখান, তো দেয়া আছে ক্যাটালগটা একটু দেখাই। আচ্ছা, এই শাড়িটা কিন্তু দেখতে পাচ্ছেন, দেখুন এটা হচ্ছে আঁচলের পোর্শনটা এরকম হবে অল ওভার, খুব সুন্দরভাবে যে দেখুন কাজটা দেয়াই আছে, আর এটা কিন্তু হচ্ছে জমিনের পার্ট আর কি, বডি যেটা পার্ট বলে, আর এটা কিন্তু ওই যে ক্যাটালগটা দেখুন, পরলে কিন্তু এরকম লাগবে, খুবই কিন্তু সুন্দর লাগবে পরলে। আর এটা ফ্যাব্রিকটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, কোটা ফ্যাব্রিকের মধ্যে হবে, আনকমন একটা শাড়ি বলবো। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখুন, আর ভিউয়ার্স এটা ব্লাউজ পিসটা যে দেখুন, এই যে এরকম হবে, আর এটা কিন্তু সবকিছু এই যে দেয়া আছে এখানে, আর এটা কিন্তু ব্লাউজ পিসে অনেক বড় কাপড় আছে, আপনারা যারা হেলদি তারাও কিন্তু খুব সুন্দরভাবে সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। তো এটা প্রাইসে কিন্তু অনলি 3000, আর এগুলো কিন্তু ব্র্যান্ডের শাড়ি, ক্যাটালগটা তো দেখতেই পাচ্ছেন আপনারা যে এগুলো প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি হবে। তারপরে যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জমিনের পার্টটা দেখালাম, এই যে দেখুন পার্টটা কিন্তু যে এরকম যাবে, খুবই কিন্তু সুন্দর। আর এইটা হবে হচ্ছে আঁচলের পার্টটা, দেখুন খুবই কিন্তু নাইস, কাজটা একটু দেখিয়ে দিচ্ছি, এই যে অল ওভার কিন্তু এরকম কাজটা হবে। আর এটা কিন্তু হচ্ছে যে মেন ট্যাগটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা খুবই কিন্তু সুন্দর অরিজিনাল শাড়ি। আর এটা ইয়াটা দেখুন, এটা ব্লাউজ পিসটা তো সেম না? আচ্ছা, ব্লাউজ পিসটা এই যে ভাইয়া দেখাচ্ছে, এই যে ব্লাউজ পিসটা কিন্তু অল ওভার, এই যে এরকম আসবে আছে। তো তারপর নেক্সট এইটা দেখা, এটা তারপর ভাইয়া হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পিঙ্কের মধ্যে হবে, এটাও দেখুন এটা হচ্ছে বডির পার্টটা হবে, দেখুন নিচে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজটা দেওয়া আছে, আর এটা কিন্তু উপরে রেজে পুরো অল ওভার শাড়িটা কিন্তু এরকম হবে, খুবই কিন্তু সুন্দর শাড়িটা। আর এটা কিন্তু হচ্ছে জমি আঁচলের পোর্শনটা হবে, এই যে দেখুন খুব কিন্তু সুন্দর। তো এই শাড়িটা প্রাইসও কিন্তু অনলি 3000 হলেই হয়ে যাচ্ছে। আর আপনারা একটু আমাদের এটা ইয়াটা দেখান, তো ক্যাটালগ আচ্ছা, ব্লাউজ পিসটা কিন্তু এই যে এটা হবে, আর আমি একটু ক্যাটালগটাও দেখিয়ে দিই, ওখান থেকে দেখানো যাবে সমস্যা নেই। আচ্ছা, ক্যাটালগটা কিন্তু এই যে পিওর্স ক্যাটালগটা দেখুন, ক্যাটালগটা কিন্তু এরকম, খুবই কিন্তু চমৎকার শাড়ি, খুব সুন্দর শাড়িগুলো। আচ্ছা, তো লাস্ট ওয়ান দেখে শেষ করে দিব। আচ্ছা, এই যে নীল কালারের শাড়িটা বলতে পারেন, অনেক আপুরাই কিন্তু আছে যে ব্লু কালার খুবই পছন্দ করে থাকেন, তো এটা কিন্তু খুব সুন্দর, কন্ট্রাস্টটা খুব সুন্দর, দেখুন শাড়িটা এত সুন্দর, এই যে
এটা হচ্ছে আঁচলের পাড়টা দেখুন, খুব সুন্দর আঁচলের পাড়টা। আর এটা হচ্ছে জমিনের পাড়টা দেখুন। আপনারা এই নাম্বার আর নিচে নাম্বারটা কন্ট্যাক্ট করে কিন্তু চলে আসতে পারবেন। আর এই যে এটা গালসিয়া মার্কেট নিচতলা এলিফ্যান্ট রোড, এনাদের কিন্তু দুইটাই হচ্ছে শোরুম, আপনারা কিন্তু যে কোনো একটাতে চলে আসতে পারেন।